لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك إن الحمد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে এক অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত, আর তা হলো জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম মেহরবানি, অপার করুণা এই উম্মতে মুহাম্মদিয়ার ওপরে, যে আল্লাহ এই উম্মতের জন্যে বিশেষ মুহূর্ত, যেমন জুমার দিন, বিশেষ দিন যেমন ইয়াউম আরাফা, আরাফার দিন, বিশেষ রাত যেমন লাইলাতুল কদর, বিশেষ দশক যেমন আমাদের আলোচ্য বিষয় জিলহজ মাসের প্রথম দশক, অনুরূপভাব জিলহজ রমজান মাসের শেষ দশক, অনুরূপভাবে বিশেষ মাস বারো মাসের মধ্যে রমজানকে, অনুরূপ বিশেষ মৌসুম বলতে হজ মৌসুম আল্লাহ দান করেছেন। এর ফলে কি হয় যে আমরা অল্প আমলে আমরা অধিক লাভবান হয়ে যাই। পূর্ববর্তী উম্মতের বয়স ছিল প্রায় 1000 বয়স বছরও, তো আমাদের বয়স তো 60-70-এর মধ্যে, তাই না? তো আমরা যদি এই সব মুহূর্ত, দিন রাত, এই দশক মাসগুলিকে আমরা বিবেচনা করে সুন্দরভাবে যদি আমলগুলা করি, আমলগুলা সাজাই, এই সব দিন রাতে, এই সব মুহূর্তে বা এই মৌসুমে যে সব আমলের সুন্নতি পদ্ধতি আছে, সুন্নতি নিয়ম আছে, নির্দেশনা আছে, এই অনুযায়ী যদি আমরা নিয়মিত আমল করে যাই, তাহলে আমরা কতই না লাভবান হই। যেমন ধরেন লাইলাতুল কদর, যদি আমরা ওই রাতটা জাগি সুন্দর করে, মাশাআল্লাহ, ওই রাতটা যদি পেয়ে যাই, তাহলে কত আমরা অ্যাডভান্স হয়ে গেলাম, যে 1000 বছর কেউ যদি কন্টিনিউ ইবাদতবন্দি করে যায়, পারবে না, তারপরেও কেউ যদি করে তার চেয়ে বেশি লাভবান হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো আসুন, তো এই জিলহজ মাসের ফজিলত আমরা শুনি। তো এই জিলহজ মাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দশক এই জিলহজ মাসের। তো এই এই দশকের ফজিলত সম্পর্কে যেমন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এটাই বলেছেন, যে যেমন সূরাতুল ফজরে আল্লাহ বলছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ, যে শপথ এই ফজরের, শপথ এই এই দশ রাতের। তো এখানে ফজরের শপথের পরে দশের আল্লাহ রাব্বুল আলামিন যে শপথ করেছেন, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করে বলছেন যে আবদুল্লাহ ইবনে আব্বাস, ইবনু জুবাইর, তাবি, মুজাহিদ, তাদের এই তাফসির মতে এই দশ রাত বলতে আল্লাহ রাব্বুল আলামিন যা বুঝিয়েছেন সেটা হচ্ছে এই জিলহজ মাসের এই দশক। হ্যাঁ, এই এই প্রথম প্রথম দশক। অনুরূপভাবে আরও ফজিলত এসেছে, যেমন আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশার, ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, রাওয়াহুল বুখারী। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে এই দশকের আমলের চেয়ে, অর্থাৎ জিলহজ মাসের এই দশকের আমলের চেয়ে আল্লাহর কাছে আর অন্য কোন সময়ের আমল এত প্রিয় নয়। তো সাহাবায়ে কেরাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, মরণপণ জিহাদ, এটাও কি এই দশকের আমলের চেয়ে প্রিয় আল্লাহর কাছে নয়? তো রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে না, সাধারণত আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও এই দশকের সাধারণ আমলের চেয়ে প্রিয় হতে পারে না, বরং এই দশকের আমলটাই আল্লাহর কাছে প্রিয়। তবে হ্যাঁ, ওই ব্যক্তির জিহাদ এই দশকের সাধারণ আমলের চেয়ে প্রিয় হতে পারে, যে ব্যক্তি নিজের জান মাল সব কিছু নিয়ে বের হয়ে গেল কিন্তু কিছুই নিয়ে ফিরতে পারলো না, অর্থাৎ সে শহীদ হয়ে গেল। তো মালও এই আল্লাহর রাস্তায় লুটিয়ে দিল এবং সে জানও সে লুটিয়ে দিল আল্লাহর রাস্তায়। এই ব্যক্তির জিহাদটাই আল্লাহর কাছে এই দশকের সাধারণ আমলের চেয়ে প্রিয় হতে পারে। তেমনইভাবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরাতুল হজ্জ, ওয়া ইয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাত, যে তারা যেন, হাজিদের কথা বলছে, তারা যেন এই নির্ধারিত দিনগুলাতে, এই আইয়াম মা'লুমাত, এই জানা এই দিনগুলা দিনগুলাতে তারা আল্লাহর বেশি বেশি করে জিকির করে। এখানেও ইবনে কাসির রাহিমাহুল্লাহ যেটা বর্ণনা করে বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্ধারিত দিনগুলা বলতে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য নিয়েছেন, সেটা হলো কি, এই দশকের দিনগুলা, আল্লাহু আকবার, স্পষ্ট। তবে তেমনইভাবে দেখেন যেটা
আগের বর্ণনাকারী ছিলেন ইবনে আব্বাস, আর এখনকার বর্ণনাকার যে হাদিসটা বলবো যে রাসূলুল্লাহ বলেছেন সেই বর্ণনাকারী হচ্ছে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাদিহিল আইয়ামিল আশার ফাকসিরু ফীহিন্না তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। যে এই দশকের এই যে যে দশক জিলহজের কথা, এই দশকের দিনগুলার মতো এত মহৎ এত মহান দিবস এবং আল্লাহর কাছে এত প্রিয় দিবস আর নেই আর হয় না। তো অতএব তোমরা কি করো, এই এই দশকের আমল যেহেতু আল্লাহর কাছে প্রিয় এবং মহৎ, তাহলে অতএব তোমরা বেশি করে কি করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বেশি করে আল্লাহু আকবার বলো, বেশি করে আলহামদুলিল্লাহ বলো। চমৎকার সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী, আমরা ফজিলত পাচ্ছি। তো ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কত সুন্দরী বলেছেন যে এই দশকের যে ফজিলত আমরা শুনলাম কোরআন থেকে হাদিস থেকে, তো উনি এটা সমাধান দিচ্ছেন যে এই দশকের এত ফজিলতের কারণ যেটা বোঝা যায় যে এই দশকে মহান মহান যত ইবাদত সবগুলা একত্রিত হতে পারে। দেখেন এখানে পাঁচ ওয়াক্ত নামাজ তো আছেই, তারপরে দান খয়রাত তো থাকবেই, সদকা সব সময় 24 ঘন্টা আমরা দান খয়রাত করতে পারি, নামাজের তাও নির্ধারিত একটা সময় আছে, তাই না? তো দান খয়রাতের দরজা উন্মুক্ত রয়েছে। অনুরূপভাবে সিয়াম, হ্যাঁ, রোজার সময় এখানে, এমনকি কুরবানি, এমনকি হজ, হ্যাঁ, যা অন্য কখনো নেই, কুরবানিও অন্য কখনো নেই, হজও অন্য কখনো নেই। এ তো এত সব মহৎ আমলের একত্রিত হওয়ার কারণেই এই দশকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মণ্ডিত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো আসেন আমরা এর সদ্ব্যবহার করি। আসেন এখন শুনবো যে আমরা এত যার ফজিলত, এত যার গুরুত্ব আল্লাহ দিয়েছেন, তার রাসূল দিয়েছেন, তো এই দশকে আমরা কি কিভাবে কাটাতে পারি। এই দশক অবশ্যই আমরা গুরুত্ব দেব, যেমন আমরা রমজানকে গুরুত্ব দিয়েছি ফজিলতের কারণে, অথবা এই দশকের যে এত যেহেতু ফজিলত আমরা গুরুত্ব দিই, এই দশকে আমরা সেভাবে অভ্যর্থ জানাই, স্বাগত জানাই, পূর্ণ প্রস্তুতি নিয়ে নিজেকে তৈরি করি, হ্যাঁ, নিজের তোবা করে পরিষ্কার পরিচ্ছন্ন হই, আবার নিজেকে একেবারে সম্পূর্ণরূপে এই দশকে বেশি আমল করার জন্য প্রস্তুত করি। তো কি করে নামাজ, নামাজ তো আমরা 5 ওয়াক্ত দৈনন্দিন পড়ি, কিন্তু এই দশকে আরও আমরা কি গুরুত্ব দেব, যে আগে আগে মসজিদে যাব পুরুষরা, এবং জামাতের সাথে সুন্দর করে নামাজ আদায় করব মনোযোগ সহকারে। তারপর সুন্নত যেগুলা, তাই সুন্নত যেগুলা রয়েছে রাতে বা সুন্নত ফরজের আগে পরের যে সব নামাজের সুন্নত রয়েছে, ওগুলা আমরা ঠিক মতো আদায় করব। তাই এইভাবে আমরা নামাজের গুরুত্ব দিতে পারি। তেমনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করছেন, যে তিনি বলছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি, আলাইকা বে কাসরাতে সুজুদ লিল্লাহি ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা ইল্লা রাফাকা ইলাইহি বিহা দারাজা ওয়া হুত্তা আনকা খাতিয়া। যে ওহে সাওবান, শুনো শুনো, তুমি আমাকে তুমি বেশি বেশি আল্লাহর জন্য সিজদা করে আমাকে সহযোগিতা করো, বা তুমি বেশি বেশি আল্লাহর জন্য সিজদা করো, কারণ জেনে রাখো যে তুমি যখনই একটা আল্লাহর জন্য সিজদা দিবে, তখনই তোমাকে আল্লাহ তার দিকে একটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তার এবং তোমার একটা গুনাহ মাফ করে দিবেন। কত কত চমৎকার কথা। অনুরূপভাবে এই যেহেতু এত ফজিলত, তা আমরা সিয়াম পালন করতে পারি, সিয়াম পালন করতে। সিয়াম এমনি একটা যে যে ব্যক্তি মান সামা ইয়াউমান ফি সাবিলিল্লাহ বাদা আল্লাহু ওয়াজহাহু বিহা সাবিহি সাবিনা খারিফা নাও কমা কালা নবী সাল্লাম, যে একটি সিয়াম পালন করবে আল্লাহর ওয়াস্তে, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে 70,000 ব্যবধানে রাখবেন। তো কত বড় চমৎকার কথা। এমনি তো তা যদি এই দশকে রাখি, তাহলে আরো কত সব হতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, অতএব আমরা সিয়াম পালন করতে পারি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা থেকে বর্ণিত রয়েছে যে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জা ওয়া ইয়াউম আশুরা ওয়া 3 আইয়াম ফি কুল্লি শাহর। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই এই জিলহজ মাসের 9 দিন এবং আশুরার রোজা, এবং প্রতি মাসে 3 দিন করে রোজা রাখতেন, তিনি তার দেখা অনুযায়ী এই
তথ্য দিয়েছেন আমাদেরকে। যদি মা আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলছেন যে আমি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে রোজা রাখেননি, তিনি তার এলেম অনুযায়ী বলেছেন, আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এলেম অনুযায়ী তিনি দেখেছেন বিধায় বলেছেন। যদিও হাদিসটাতে কিছু ইজতিরাব আছে, কিন্তু শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ চমৎকার সমাধান দিয়েছেন, তবে আমল গ্রহণযোগ্য, যেহেতু সাধারণত এই দশকের আমল অতি গুরুত্বপূর্ণ এবং এর ফজিলতপূর্ণ। তেমনি ভাবে আমরা বেশি করে তাকবীর বলতে পারি। তো তাকবীর তাহলিলের ব্যাপারে যেমন একটি হাদিস গেল যে মা মিন আইয়ামিন আজামু ইলাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি, যে আল্লাহর কাছে এত মহান মহান দিন এবং প্রিয় দিন আর নেই এই দিনগুলির চেয়ে। অতএব ফাকসিরু ফিহিন্না তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ, অতএব তোমরা বেশি করে আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলো, তাহলে আমরা বলবো। তো এই তাকবীর যে আমরা বলবো এই দশকে, এই তাকবীরের ধরন কি হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে আমরা তাকবীর বলবো। তেমনি ভাবে আমরা বিশেষ করে যেটা আপনাদেরকে শেষে বলবো, আরাফার দিন কমপক্ষে আমরা 9 তারিখে রোজা রাখবো। এই জিলহজ মাসের 9 তারিখ মনে থাকবে, 9 তারিখে আমরা রোজা ছাড়বো না। এই রোজার ফজিলত কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন এই রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন আহতাসু বিল্লাহ আইউ কাফিরাত সানাল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বাদা, যে আমি এই রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর কাছে আশা করি যে বিগত 1 বছর এবং সামনের 1 বছর সাগিরা গুনাহ মাফ হয়ে যাবে, অতএব এই রোজা আমরা ছাড়বো না। তেমন দেখেন এই দশকে কুরবানি রয়েছে, অতএব আমরা এখন থেকে কুরবানির জন্য প্রস্তুতি নেব, কুরবানির জানোয়ার তৈরি করব, আমরা ঈদ পড়ব। হ্যাঁ, তো ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার, আল্লাহ তো বলছেন যে তোমরা নামাজ পড়ো তোমার রবের জন্য, হে নবী তুমি তো নামাজ পড় তোমার রবের জন্য এবং কুরবানি করো। তো এই নামাজ বলতে ঈদের নামাজ এবং কুরবানি বলতে এতে কুরবানি। তো অতএব এগুলো আমল যদি আমরা করি অনেক অ্যাডভান্স হয়ে যাব। তাহলে আমাদেরকে তৌফিক দান করেন এই এই দশকের ফজিলত বুঝে, এই ফজিলের জন্য আমরা পাই সেভাবে সুন্দরভাবে সাজিয়ে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দাতা। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।